হ্যালো ভিউয়ার্স কাজের বাজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই আছেন ভালো তো বন্ধুরা আজকে যে রিক্রুটমেন্টের ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই রিক্রুটমেন্টটা হলো এন এস ও ইউ এর আন্ডারে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে রিক্রুটমেন্টগুলো হবে তো বন্ধুরা এখানে অনেকগুলো পদ আছে অনেকগুলো শূন্য পদ আছে এবং পদের নামগুলো সমস্ত কিছু ডিটেলস আজকে সমস্ত কিছু বলবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলেই নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবেই সমস্ত সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো বেশি দেরি না করে চলুন শুরু করি তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেট সাত দুই দু হাজার কুড়ি তো এখানে আপনাদের প্রথমে বলে রাখি নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ও ইউ ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর দ্য ফলোয়িং পোর্টস তারপরে এখানে টেবিল ওয়ান টু করে দেওয়া আছে আমি পোস্টের নামগুলো আপনাদের বলছি তার আগে আপনাদের বলে রাখি আপনাদের লাস্ট ডেট হলো ছ তারিখ ছয় মার্চ আপনাদের লাস্ট ডেট এবং এটা যে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা অফলাইনে করতে হবে চিঠির মাধ্যমে তো আপনাদের বলে দিচ্ছি এই চিঠিটা কোথায় পাঠাতে হবে সেটা একবার আপনাদের লাস্টে বলবো আগে আপনাদের কি কি পদ আছে কি কী ভ্যাকান্সি আছে সেটা একবার আপনাদের বলে দিচ্ছি কী কী টাকা লাগবে কত টাকা লাগবে সেটা আপনাদের পরে বলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিজিনাল সেন্টার তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিজনাল সেন্টারে এখানে আপনাদের ভ্যাকান্সি আছে দুটো এবং দুটো ইউআর অর্থাৎ দুজন জেনারেল এখানে আপনাদের স্কেল অফ পে আছে পনেরো হাজার ছশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে আপনাদের পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে মিনিমাম মিনিমাম পঞ্চান্ন শতাংশ আপনাদের মাস্টার ডিগ্রিতে নাম্বার থাকতে হবে দুই নম্বর পয়েন্টে এখানে বলে দিয়েছে পাঁচ বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেটা যে কোনো একটা অর্গানাইজেশনে বয়স হতে হবে আপনাদের তিরিশ বছরের মধ্যে তো এটা হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পরেরটা চলে আসি এর পরের যে পোস্টার নাম আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের वैकेंसी আছে একটা এবং সেটা জেনারেলের জন্য এখানে আপনাদের স্কেল অফ পে হচ্ছে সাত হাজার দু টাকা থেকে পঁচিশ টাকা সাথে গ্রেড পে তিন টাকা এখানে আপনাদের চল্লিশ বছরের বেশি বয়স হওয়া যাবে না আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা হলো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপর অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ওপর নলেজ থাকতে হবে লাইব্রেরি সফটওয়্যার অ্যান্ড ক্লাসিফিকেশান অফ বুকসের ওপর নলেজ থাকতে হবে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে ইউনিভার্সিটি সিস্টেমের ওপর অথবা তার ও আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজারেবেল বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েট উইথ অনার্স এবিলিটি টু ফর অ্যাক্সে এবিলিটি ফর অ্যাক্সেসিং ই বুকস অ্যান্ড জার্নালস অ্যান্ড রিলেটেড রেকর্ডস তো বন্ধুরা এইগুলো থাকলে আপনাদের ডিজায়ারেবেল অর্থাৎ কাম্য টেবিল থ্রিতে চলে এসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পোস্টের বেলা এখানে আপনাদের যে ভ্যাকান্সিটা হলো ভ্যাকান্সিটার নাম হচ্ছে পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে শূন্য পদ একটা এবং সেটা এসসি প্রার্থীদের জন্য এখানে আপনাদের স্যালারি হবে সাত হাজার দুশো টাকা থেকে পঁচিশ হাজার চারশো টাকা সাথে গ্রেড পে তিন হাজার তিনশো টাকা এজ বয়স চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে এটা আপনাদের হায়ার সেকেন্ডারি থাকতে হবে এবং এসেন্সিয়াল যেটা কোয়ালিফিকেশান আরেকটা সাথে বলা হয়েছে যেটা আপনাদের ডিপ্লোমা থাকতে হবে অথবা কম্পিউটারে ছ মাসের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে অথবা আপনাদের কম্পিউটারে ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো বোঝা গেল কী বললাম এক নম্বরে আপনাদের বলা হয়েছে আপনাদের হায়ার সেকেন্ডারি মাস্ট এবং দুই নম্বরে আপনাদের বলা হয়েছে ডিপ্লোমা আপনাদের থাকতে হবে অথবা আপনাদের কম্পিউটার ছ মাসের ডিউরেশনের যে সার্টিফিকেট কোর্স হয় সেটার ওপর একটা সার্টিফিকেট থাকতে হবে ডিজারবেল বলা হয়েছে আপনাদের যদি অনার্স গ্র্যাজুয়েট হন যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তাহলে আপনারা কাম্য তো পরের টাকা চলে আসি পরের দেখি শূন্যপত্র কী আছে তো এখানে আপনাদের বলা হয়েছে জুনিয়র জুনিয়র পিওন জুনিয়র পিওনের বেলা এখানে আপনাদের ভ্যাকান্সি আছে একটা এবং সেটা ইউ আর ইসি ইউআর ইসি এটা আপনারা মাথায় রাখবেন ই এটা জেনারেল যারা আছেন জেনারেল ইসি তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের স্কেল অফ পে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা থেকে আঠেরো হাজার ছশো টাকা সাথে এক হাজার আটশো টাকা গ্রেড পে চল্লিশ বছরের বেশি হওয়া যাবেন আপনাদের বয়স আপনাদের পাশ থাকতে হবে আট এইট ক্লাস এইট পাস থাকতে হবে আপনাদের ডিজারাবেল বলা হয়েছে মাধ্যমিক যদি থাকে তাহলে ভালো হবে তো পাঁচ নম্বর পদের বেলায় দেখি আপনাদের কি বলা হয়েছে পাঁচ নম্বর পদের বেলায় আপনাদের পাঁচ নম্বর পদের নাম আছে জুনিয়র দারোয়ান জুনিয়র দারওয়ান এখানে আপনাদের একটা ভ্যাকান্সি আছে একটা জেনারেলের জন্য এখানে আপনাদের পাঁচ টাকা থেকে আঠারো টাকা সাথে গ্রেড পে এক টাকা চল্লিশ বছরে বেশি হওয়া যাবে না আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা যেটা বলা হয়েছে আপনাদের ক্লাস এইট পাস থাকতে হবে এবং আপনাদের মাধ্যমিক পাস যদি থাক আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কাম্য অর্থাৎ একদম চাওয়া হয়নি এটা থাকলে আপনারা কাম্য অর্থাৎ ডিজারেবল যেটা বলা হয়েছে আপনাদের প্রিফারেন্স দেওয়া হবে আপনারা যদি ই সার্ভিসম্যান হন তাহলে আপনাদের প্রিফারেন্স দেওয়া হবে তো পাঁচটা টেবিল ওপরে যেটা আছে লেখা সেটা আমি পাঁচটা টেবিল আপনাদের বলে দিলাম কি কি শূন্য পদ আছে এবং পদের নামগুলো আমি আপনাদের বলে দিলাম এখানে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত টাকা কি লাগবে এবং কত তারিখের মধ্যে কিভাবে পেমেন্ট করতে হবে এবং কোথায় কিভাবে যেগুলো ফেলতে হবে চিঠিগুলো তো আপনাদের যে চিঠিটা আছে চিঠিটা আপনি প্রথমেই বলে দিলাম আপনাদের এটা অফলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম্যাটও আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের বলে দিচ্ছি ঠিকানাটা কোথায় ফেলতে হবে চিঠিটা এটা আপনাদের রেজিস্টার অফিস থাকবে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে রেজিস্টার অফিস আছে সেই রেজিস্টার অফিসের বাইরেই একটা ড্রপ বক্স রাখা থাকবে সেখানে আপনারা গিয়ে চিঠিটা ফেলে দেবেন তো ওই ঠিকানাটা বলে দেওয়া আছে ডিডি টোয়েন্টি সিক্স ফিফ ফ্লোর সল্টলেক সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি তো এটা হলো ঠিকানা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তো এখানে গিয়ে আপনারা রেজিস্টার অফিস পাবেন রেজিস্টার অফিসের সামনে বক্স রাখা থাকবে ওখানে গিয়ে আপনারা চিঠিটা ফেলে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের বলে রাখি আপনাদের কত টাকা কি ফি লাগবে আপনাদের জেনারেলদের জন্য হাজার টাকা এবং এস সি এস টি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা তো জেনারেলদের জন্য হাজার টাকা এবং এসসি এস টি এবং পি ফিজিক্যালি হ্যান্ডি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা আপনাদের ফি দিতে হবে তো আপনাদের এটা পনেরো তারিখ থেকে ছ তারিখ মার্চ মাসের মধ্যে আপনাদের ফিটা পেমেন্ট করতে হবে ফিটা আপনারা পেমেন্ট করবেন হচ্ছে ওপেন আপনারা যে অফিশিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটের আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো অফিশিয়াল ওয়েবসাইটটা অফিশিয়াল ওয়েবসাইটের এই দেখুন রিক্রুটমেন্ট একটা জায়গা আছে রিক্রুটমেন্টের জায়গার ওপর এখানে পে অনলাইন বলে একটা জায়গা আছে তো এই পে অনলাইনের উপর ক্লিক করে আপনারা এটা পেমেন্টটা করতে পারেন তো বন্ধুরা পেমেন্টটা করবেন আপনারা কি করে সেটা আপনাদের বলে দিলাম এরপর আপনারা যেই রিসিপ্টটা বেরাবে কনফার্মেশান রিসিপ্টটা সেটা আপনারা একটা অ্যাপ অ্যাপ্লিকেশান দেখাচ্ছি আপনাদের এইটার সাথে অ্যাটাচ করে আপনারা জমা দিয়ে দেবেন সব কিছু ফিল আপ করে জমা দিয়ে দেবেন এখন দেখুন লেখা আছে ট্রানজ্যাকশান আইডি সেই নাম্বারটা একটা থাকবে সেই নাম্বারটা এখানে লিখিয়ে দেবেন আপনারা সব জানেন এগুলো আপনাদের আলাদা করে কিছু বললাম না সব কিছু অ্যাটাচ করে আপনারা এটা জমা করে দেবেন ড্রপ বক্সে তো আপনাদের ছ তারিখ হলো আপনাদের লাস্ট ডেট পনেরো তারিখ থেকে এটা শুরু হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডট ও ইউ ডট এসি ডট ইন তো এগুলো সমস্ত কিছু আপনাদের বলে রাখি এটা হলো নন টিচিং স্টাফদের জন্য এই ফর্ম্যাটটা তো টিচিং স্টাফদের জন্য আলাদা ফর্ম্যাট আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা যে ওয়ে ওয়েবসাইট আছে সেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে ফরম্যাট দেখুন এখানে লেখা লিখে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ফর দ্য প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর ডিটেল তো বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এবং আপনারা যেই পিডিএফগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না সেগুলো সমস্ত লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এটা হয়ে গেল আপনাদের নন টিচিং যে স্টাফরা আছেন নন টিচিং স্টাফদের জন্য যে পিডিএফটা সেটা তো এবার চলে আসি টিচিং স্টাফদের জন্য টিচিং স্টাফদের ক্ষেত্রে এখানে আপনাদের সে সব সেম আছে খালি এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফিটাও সেম আছে হাজার টাকা এবং পাঁচশো টাকা আপনাদের এসসি এস টি ও পিএইচ প্রার্থীদের জন্য এবং আপনাদের ছ তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে পনেরো তারিখ থেকে শুরু হবে পনেরো তারিখ থেকে ছ তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে ওয়েবসাইটটা সেম পেমেন্টের প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে পেমেন্ট করতে হবে তো এখানে আপনাদের বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর আছে প্রফেসর আছে সাবজেক্ট ওয়াইজ প্রফেসর এখানে ক্যাটাগরি দিয়ে দেওয়া আছে এখানে এসসি এস টি ও ইউআর দিয়ে সব কিছু দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর আছে কী কী এডুকেশন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং স্পেশাল এডুকেশন জে এম সি বেঙ্গলি হিস্টরি লাইব্রেরি অ্যান্ড আইএনএফ সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স জুলজি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক কেমিস্ট্রি কমার্স ইকোনমিক্স তো সব কিছুর ওপরে আপনারা একটু দেখে নেবেন একটু ডিটেলসটা আমি আর বিস্তারিত বলছি না প্রত্যেকটা সব মিলে আপনাদের এখানে আপনাদের মোট ভ্যাকান্সি আছে ষোলোটা অর্থাৎ এখানে সব মিলে আপনাদের এখানে মোট ভ্যাকান্সি আছে ষোলোটা তো এটা হয়ে গেল প্রফেসরদের জন্য এখানে ষোলোটা ভ্যাকান্সি আছে ফর প্রফেসর তো এখানে আপনাদের এরপর চলে আসি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বটানি আছে বটানি ইংলিশ স্পেশাল এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জেএমসি সোশ্যাল ওয়ার্ক এনভায়রনমেন্টাল সায়েন্স জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স এখানে সব মিলে আপনাদের মোট ভ্যাকান্সি আছে এগারোটা অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসরে আপনাদের সব মিলিয়ে মোট ভ্যাকান্সি আছে এগারোটা তো এটা হয়ে গেল অ্যাসোসিয়েট প্রফেসর এরপর চলে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আপনাদের দেখুন কি কী পদ আছে কমার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক স্পেশাল এডুকেশন এখানে সব মিলে আপনাদের ভ্যাকান্সি আছে চারটে চারটে আপনাদের ভ্যাকান্সি আছে তো এখানে আপনাদের সেম তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন তো এটার জন্য যে আলাদা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটা আপনাদের প্রথমে আপনাদের বলে দিচ্ছি এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখুন এখানে লিখে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তো এটার উপর ক্লিক করে আপনারা এটা ফরম্যাটটা পেয়ে যাবেন ক্লিক করলে ফর্ম্যাটটা পেয়ে যাবেন দেখুন ডাউনলোড হচ্ছে তো এই হলো ফরম্যাটটা তো এটার উপর আপনারা সব সব কিছু ফিল করে আপনারা জমা দিয়ে দেবেন তো এটা সম্বন্ধে আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কী কী চাওয়া হয়েছে সেটা আপনাদের বিস্তারিত বললাম না এটা আপনারা একটু চেক করে নেবেন বিস্তারিত বলতে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আরও যদি বলতে যাই অনেকটাই বড়ো হয়ে যাবে বন্ধুরা এই ছিল ভিডিও এরকমভাবেই সমস্ত সরকারি চাকরি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টাটা আছে সেটা বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিওটা ছাড়লেই সেটা নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন এতটাই চলি বিদায়